এক নজরে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন সতেরো ডিসেম্বর উনিশশো সর্বমোট আসন ছিল তিনশো দশটি নির্বাচিত আসন তিনশোটি সংরক্ষিত আসন দশটি আওয়ামী লীগ জয়লাভ করে দুশো অষ্টানব্বইটি আসনে আওয়ামী লীগ নির্বাচন আসন পায় দুশো অষ্টাশিটি আওয়ামী লীগ সংরক্ষিত আসন পায় দশটি স্বাধীনতার ইস্তেহার একাত্তরের পয়লা মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এবং ডাকসু সভাপতি আসম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন এর চার নেতা মিলে এক বৈঠকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে একাত্তরের তিনই মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ আহত পল্টন সমাবেশে স্বাধীনতা ইস্তেহার পাঠ করা হয় এতে পূর্বে পাকিস্তানকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের সর্বনায়ক ঘোষণা হয় সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কবে দিয়েছিলেন সাতই মার্চ উনিশশো সালে রেসকোচ ময়দানে সাতই মার্চ উনিশশো সালে রেসকোচ ময়দানে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার দফা দাবি পেশ করেন সাতই মার্চের ভাষণে বিষয়বস্তু কয়টি চারটি যথা চলমান সাময়িক আইন প্রত্যাহার সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া গণহত্যার তদন্ত করা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমা হস্তান্তর করা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবস্থান কোথায় ছিল চট্টগ্রামের কালুরহাট স্বাধীন বাংলা বেতার চট্টগ্রামে কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান হল চরমপত্র এবং জল্লাদের দরবারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র পাঠ করতেন কে এম আর আক্তার মুকুল এম আর আক্তার মুকুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ করা হয়েছিল তিরিশে মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ করা হয়েছিল তিরিশে মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সারা জাগানো গান সমূহ গান গীতিকার এবং সুরকার জয় বাংলা বাংলার জয় গীতিকার গাজী মাজারুল আনোয়ার সুরকার আনোয়ার পারবেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর সুরকারও রবীন্দ্রনাথ ঠাকুর কারা ওই কপাট গীতিকার কাজী নজরুল ইসলাম সুরকারও কাজী নজরুল ইসলাম শোনো একটি মজিবরের থেকে লক্ষ মজি বরের ধন গীতিকার হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার সুরকার হচ্ছে অংশুমান রায় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গীতিকার গোবিন্দ হালদার মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গীতিকার গোবিন্দ হালদার সুরকাল আপেল মাহমুদ মাগ ভাবনা কেন গৌরী প্রসন্ন মজুমদার সুরকার হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় তীরহারা ও ঢেউয়ের সাগর গীতিকার আপেল মাহমুদ সুরকারও আপেল মাহমুদ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গোবিন্দ হালদার সুরকার হচ্ছে সমর দাস জনতার সংগ্রাম চলবেই গীতিকার সিকান্দার আবু জাফর সুরকার শেখ লুৎপুর রহমান নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো গীতেকার নাইম গহর সুরকার সমর দাস মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত সার বঙ্গবন্ধু কখন অসহযোগ আন্দোলনের ডাক দেন উনিশশো সালের তিসরা মার্চ উনিশশো সালের তিন মার্চ পল্টনের জনসভায় অসহযোগ আন্দোলনে ডাক দেন উনিশশো সালে সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদের নাম হচ্ছে ফারুক ইকবাল উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদের নাম হচ্ছে ফারুক ইকবাল তিনি উনিশশো একাত্তর সালের তেসরা মার্চ গুলিতে পুলিশের গুলিতে নিহত হন কত দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে দুইশো দিন অর্থাৎ নয় মাস দুশো ছেষট্টি দিন অর্থাৎ নয় মাস স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেওয়া হয় কবে দোসরা মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম শপথ নেওয়া হয় দোসরা মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেওয়া হয় কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গনে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম শপথ নেওয়া হয় কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গনে